সালেক মার্কেট, জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স, তালতলা কিংবা রজনীগন্ধা, এসবই রংপুরের ক্রেতাদের পছন্দের কেনাকাটার স্থান। জেলার বিভিন্ন উপজেলা থেকেও ঈদের আগে ক্রেতারা আসেন এসব বিপণী বিতানে। তাই করোনার ভয়েও খুব একটা বাধা হতে পারেনি বেচাকেনায়। শুধু মার্কেট শপিং মলে নয়, ফুটপাতের দোকানেও ভিড় বেড়েছে শেষ মুহূর্তের ঈদ শপিংয়ে। কড়াকড়ি থাকলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। ব্যবসায়ীরা বলছেন তারা চেষ্টা করছেন দূরত্ব বজায় রাখতে, তবে ক্রেতার চাপে তা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনেই চেষ্টা করতেছি, তারপর দেখা যায় অনেক সময় একটু 19-20 হয়ে যায়, তো অনেক সময় দেখা যায় ভিড় বেশি হয়, অনেক সময় স্বাস্থ্যবিধি একটু উল্টাপাল্টা হয়ে যায়। দেখা গেছে যে আপনারা তো গ্রামের কিছু লোকজন আসতেছে, তারা মানতেছে না, কিন্তু আমরা তাদেরকে দেখাচ্ছি না, মার্কেট থেকে দোকান থেকে বাড়ি করে দিচ্ছি। স্বাস্থ্যবিধি তো মানা হচ্ছে, কিন্তু হলো মানে সামাজিক দূরত্বটা মানা হচ্ছে না। সার্ভিস ভালো হচ্ছে, নো মাস্ক নো সার্ভিস সবাই ইউজ করতেছে, আমরা একটা মানার চেষ্টা করতেছি, এইভাবেই বের হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে নো মাস্ক নো সার্ভিস সহ বিধিনিষেধ মানতে দোকানিদের চিঠি দিয়েছে রংপুর মেট্রোপলিটন চেম্বার, তবে সেই নির্দেশনাও মানছেন না ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলছি, এবং আমাদের মার্কেটগুলিতে আমরা প্রতি দোকানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং 100% স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছি। ঈদ মার্কেট হলো, আমাদের ব্যবসা সেভাবে চলছে না। ঈদ শপিংয়ের এমন দশায় যাতে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে বলছেন চেম্বার নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।